প্রশাসন চাইলে কি না সম্ভব হয়, তাই প্রশাসনের কাজ প্রশাসনকেই করতে দেওয়া উচিত। আবারও পেঁচারতল থানার পুলিশ বড়সড় সাফল্য পেল, তবে এবার কোনো নেশা বিরোধী অভিযানে নয়, মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে এই সফলতা অর্জন করল পেঁচারতল থানার পুলিশ। ঊনকোটি জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার পর তাদের পুলিশের নিকট আবেদন মূলে পেঁচারতল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিমালাকারের চেষ্টায় ঊনকোটি জেলার পুলিশ সুপার অফিসের সহযোগিতায় মোবাইলের আইএমআই নাম্বার ট্র্যাক করে বিভিন্ন জায়গায় মানুষের ১৬টি দামি মোবাইল খুঁজে পাওয়া যায়। সেই মোবাইলগুলিকে তাদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ২৬শে জানুয়ারি ১৬টি মোবাইল মালিকদের ডাকা হয় পেঁচারতল থানায়। সেখানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং, পেঁচারতল থানার ওসি জাহাঙ্গীর হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতি মালাকার সহ পেঁচারতল থানার পুলিশ কর্মীরা। পরে একে একে ১৬টি মোবাইল হারিয়ে যাওয়া মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে বেশ আনন্দিত হতে লক্ষ্য করা যায় হারিয়ে যাওয়া মোবাইলের মালিকদের। তারা জানিয়েছেন তারা কোনোদিন কল্পনাও করতে পারেননি যে তাদের হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পাবেন, কিন্তু সেই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো পেঁচারতল থানার পুলিশ। তারা প্রমাণ করে দিলেন পুলিশ ইচ্ছে করলে অসম্ভবকে সম্ভব করতে পারে। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইলের মালিকরা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। এই দিন পবিত্র দিনে ২৬শে জানুয়ারি আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পেঁচারতল থানার অধীনে আমাদের এএসআই মতি মালাকার এবং আমাদের বড়বাবু ১৬টা মোবাইল রিকভার করেছে বিগত ২-৩ মাসের মধ্যে, যেটা মিসিং হয়েছে বিভিন্ন সময়ে, এটা রিকভার হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে এটা আজকে মালিকরা যারা উদ্ধারকৃত মোবাইল মালিকদের হাতে আমরা সঞ্জয় দিব। এটা টোটালি ক্রেডিট আমাদের এই টেকনোলজির মাধ্যমে আমাদের এএসআই মতিবাবু, যেটা উনি আক্রান্ত পরিশ্রমের ফলে এটা, আর আমাদের লজিস্টিক সাপোর্ট আমাদের ওসি দিয়েছেন। এবং আমার ধারণা, আমার এই দৃষ্টিকে আমি ৩ বছর যাবত এখানে কাজ করেছি, এই দৃষ্টিকে এ যাবৎকালীন এরম মোবাইল কোনো রিকভার করতে পারেনি। এটা টেকনোলজি ইউজ করে করাইছেন। এর মধ্যে এই মোবাইল রিকভার করার বা উদ্ধার হওয়ার পেছনে আমাদের ডিস্ট্রিক্টের যে আইটি সেল, তারাও খুব দক্ষতা সহ বা কোঅপারেশন করেছেন আমাদেরকে, তার জন্য আমরা সক্ষম হয়েছি। এই কারণে আজকে আমি খুবই গর্বিত, এই কারণে আমার যারা সহপাঠী তারা এইভাবে ভালো কাজ করতে পারার জন্য। মোবাইল বিজনেস করে নর্থ ডিস্ট্রিক্টেও আছে এবং আমাদের অনুকূতি ডিস্ট্রিক্টে এবং ধলাই ডিস্ট্রিক্ট থেকে এটা উদ্ধার ১৬টি আমাদের সাব ডিভিশনে আরও অনেক আছে, এটাও আমরা চেষ্টা করব যে আমাদের মতিবাবুর মাধ্যমে এটা উদ্ধার করার জন্য। এক্সপার্ট বলে আমি কারণ তো আছে, তার ধৈর্য ডেডিকেশন যেটা, এটা খুব ভালো, তার অ্যাটিটিউড অ্যাপ্রোচিং যদি ভালো না হয় আসলে সাধ্য করা যায় না। একজন আছেন ঊনকোটি ডিস্ট্রিক্ট পেঁচারতল থানাধীন এবং একজন আছেন ধর্মনগর থানাধীন হরুয়া গ্রামের মালিক, উনি এসেছেন, ওনার নাম অসিত রুদ্রপাল। একটা সিডিআর এসডিআর টাওয়ার লোকেশন অ্যানালাইসিং করে এগুলি উদ্ধার করতে সক্ষম হই টেকনোলজির সাহায্য। শুধু টেকনোলজিটা শুধু এটা আমাদের এসপি ঊনকোটি অফিসে আছে, বাকি যেটার প্রসিডিউর সেটা আমরা পেঁচারতল থানায় করেছি। ৯৯% হয়ে গেছে, আর ২-৪টা মোবাইল হয়তো রয়ে গেছে। আমার নাম এএসআই মতিলাল মালাকার, পেঁচারতল থানা ঊনকোটি ডিস্ট্রিক্ট। আমার নাম হলো অসিত রুদ্রপাল, বাড়ি ধর্মনগর। তো পেঁচারতল বেল্লপুর আমরা শ্বশুরবাড়ি, এখানে আমরা আমার বয় এখানে একটা অনুষ্ঠানে আসলো, ফুটার অনুষ্ঠান, বাড়ি ফুটা। এই অনুষ্ঠানে আওয়ার পরে এইখান থেকে মোবাইলটা আর পাওয়া যাইতেছে না, তখন পরের দিন আইয়া এইখানে এই পেঁচারতল থানার মধ্যে একটা কমপ্লেন করছিলাম, জিটিএনটি করছি, আমরা মোবাইলটা পাওয়া যাইতে। তখন আমরা এখানে একজন স্যার মতিমালাকার স্যার তাইনের সহযোগিতায় এরপরে দিকে অনেক লোকেশন ট্র্যাক করিয়া তাইনি পাইছে। তো পাওয়ার লাগে আমরা খুবই আনন্দিত যে আমরা মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু পেঁচারতল থানার অবদান অপূরন্ত যে তারা এইভাবে এত কষ্ট করে। আমরা তো দীর্ঘদিন যেমন মোবাইল আড়ে যায় বিভিন্নজনে অনেক জায়গাতে যে যাইছে, অনেক পরিচিতও আছে। আমিও পানসাগর এসডিএম অফিসেসটা আমি এখানে জব করি, আর এখানে এসডিপিও স্যারের লগে কথা হয়েছে, তারা আড়ে গেছে এই রমিরম করছেন, কিন্তু এই স্যারের সহযোগিতায় যে পাইছি এটার লাগে মানে এটা পড়ার মতো না। অনেকজনে কয় মোবাইল হারলে তো পাওয়া যায় না, কিন্তু এটা যে পাইছি তার লাগে এইখানে পেঁচারতল থানার
মতি স্যার বা এখানের পিএসের যেই যতজনই আছে তার অসংখ্য ধন্যবাদ যে 9/11/2021 9/11-9/8 আর আজকে হইল আজকে 26 জানুয়ারি তো আজকে আপনার আজকে মোবাইল নেওয়ার জন্য আপনার পেটার তো থানাতে এসেছেন না আমি আবার নেওয়ার লাগি আমার কল করা হয়েছে আজকে আমি নেওয়ার লাগি আচ্ছা ধর্মনগর সাউথ ফুটওয়া কলেজের লাগি।